হাই ফ্রেন্ডস, ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানি। আমি নন্দিনী, আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ এগ রফ সিজন ভেজিটেবলস। আজকের এই রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, চাইনিজ এগ রফ সিজন ভেজিটেবলস। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে কিছু সবজি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, গাজর, বিনস আর ফুলকপিগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোর দানাটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করে না হয়ে গেছে। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি বেশ ভালো করে একটু গুলে সাইড করে রেখে দেব। তো দেখো এরকম দুধের মতো ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি। এই চারটি উপকরণগুলো আমি জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু ভাপিয়ে হালকা সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হবে অথচ সবজিগুলো কিন্তু গোটাই থাকবে, ঠিক সেরকমভাবে আমি সমস্ত সবজিগুলোকে হালকা ভাপিয়ে সেদ্ধ করে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণ দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। তারপর আমি সবজিগুলোকে ফুটতে দেব। তো দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। 5-7 মিনিট ধরে হাই ফ্লেমে আমি সবজিগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, কারণ গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে জল ঝরে যায়, কারণ গরম জলের মধ্যে থাকতে সবজিগুলো ভাপে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই ভালো করে সবজিগুলোকে জল ঝরিয়ে নেব আর একটা পাত্রে ছড়িয়ে দেবো যাতে সবজিগুলো ঠান্ডা হয়ে যায়। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে পাপড়ি পাপড়ি করেই কেটে নিয়েছি, যেভাবে আসলে আমরা চিলি চিকেন করে থাকি সেইভাবে আমি পাপড়িগুলো কেটেছি। তো আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন। তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থিতো করা রসুন। এখানে আমি মোটামুটি 7-8টা মতো বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তারপর সেটাকে থিতো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে রসুনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেই এই রান্নাটা করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমাইনি, হাইতে রেখেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, হালকা সটে করে নেব আসলে ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামটা বেশ ভালো করে সটে করে নেওয়ার পর ভাপিয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং হালকা একটু ভেজে নেব সবজিগুলোকে। এই রেসিপিটি একটু ঝালঝালি হবে, তাই আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ কিন্তু একদমই ব্যবহার করব না, আর যেহেতু লবণ দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করেছি তাই লবণটা আমি পরে ব্যবহার করব। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপর। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সবজিগুলো হালকা একটু ভেজেও নিয়েছি। তো দেখো সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, পেস্ট করে রাখা টমেটো পিউরি। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে টমেটো পেস্ট না করে টমেটোটাকে কাঁচাও ব্যবহার করতে পারেন, মানে যেমন আমি পেস্ট না করে যখন গোটা রেখেছিলাম কেটে নিয়েছিলাম টমেটোগুলোকে, ঠিক সেই রকম টমেটো ব্যবহার করতে পারেন। এই সময়ে দিতে হবে টমেটোগুলোকে, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ সয়া সস, 2 চামচ সিজওয়ান সস,
দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। যেহেতু সিজওয়ান সসটা একটু ঝাল ঝাল হয় তো সিজওয়ান সসটা একটু বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে এই সসটা ব্যবহার করবেন। ভালো করে আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি, ভালো করে একটু মিশিয়ে নেব। সস দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব সবজিগুলোকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ। প্রথমেই বলেছি সবজি আমি সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণ আমি পরে ব্যবহার করব। তো বেশ ভালো করে ফুটে উঠেছে, এখনই আমি লবণটা ব্যবহার করলাম। যেহেতু সসেও লবণ থাকে সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। বেশ ভালোভাবে ফুটে গেলে আমি এখানে নিয়েছি একটা ডিম, ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডিমটাকে ছাড়বো আর এইভাবে নাড়তে থাকবো। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তো তারা এইভাবে সবজি দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তো আমি অল্প অল্প করে ডিমটাকে ছাড়ছি আর এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 2-3 মিনিট, একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে, 1 ড্রপ চাইনিজ সিজন ভেজিটেবলস একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি বাড়িতে ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। কিন্তু আজ তাহলে এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।